हरे कृष्ण। तो आज के विशेष पवित्र दिन आज के हे मधुपूर्णिमा। भगवान बलदेवेर आज के रास यात्रा आज के दिने बलराम रास करेछिलेन। बलराम हच्छेन आदि गुरु भगवान थेके अभिन्न कृष्ण बलराम आमरा सबाई बोली। तो सेई बलराम तिनि आजके एई तिथिते मधुपूर्णिमा तिथिते रास यात्रा करेछिलेन। आर आजके विशेष दिन एई तिथिते भगवानेर शुद्ध भक्त श्रीमती राधारानीर कृपा पात्र श्यामानंद प्रभुर आजके आविर्भाव दिन। आरो एकटी विशेष दिन ब्रजलीलाय जिनि भगवान श्रीकृष्णेर बांशी छिलेन सेई बांशी बांशी तिनि एई गौर लीलाते बंशीबदनानंद ठाकुर रूपे महाप्रभुर लीलाते सहायक आज के दिने बंशीबदनानंद ठाकुरेरो शुभ आविर्भाव दिन। तो सुंदर शास्त्रे वर्णना करा हयेछे जे भगवान जे आविर्भूत हन तर भक्तगण जे आविर्भूत हन भगवान परम पवित्र एवं तार भक्तराओ परम पवित्र एवं जे तिथि के तारा ग्रहण करे अवतरण करें से तिथिओ परम पवित्र। जब वैदिक शास्त्रे बला हच्छे परम पवित्र तिथि भक्ति स्वरूपिणी जही अवतीर्ण हईला प्रभु गुणमणि सर्वजात्रा सुमंगल एई पुण्य तिथि सर्वशुभ लग्न अधिष्ठान हय इति। अतएव एई तिथि करिले सेवन कृष्ण भक्ति हय खंडे अविद्या बंधन। तो ये वर्णना करछेन शास्त्रे यदि भगवान एवं तार भक्तेर पवित्र तिथि के क्यों यदि पालन करें तहले कि हबे कृष्ण भक्ति हय खंडे अविद्या बंधन। आमादेर जे अज्ञानता जे जगते जे बहु गीट पड़े आछे आमादेर बंधन আমরা বেরোতে পারছি না খুলতে পারছি না এই গিটগুলি। তো সেই গিটটা খুলে যাবে বন্ধন থেকে মুক্ত হয়ে যাব যদি এরকম ভগবান এবং তার ভক্তের আবির্ভাব দিন যদি আমরা পালন করি। তো আজকে এখানে শুভঙ্কর মহাশয় তিনি এই তিথিকে পালন করছেন। শ্যামানন্দ প্রভু এবং বংশীবদনানন্দ ঠাকুর তাদের আবির্ভাব তিথি পূর্ণিমা তিথি আজকে মধু পূর্ণিমা এই তিথিকে পালন করছেন। আর আমরা সেখানে উপস্থিত হয়ে এই তিথিতে অংশগ্রহণ করে আমরাও পালন করছি। তাহলে এই পালনে কী হবে কৃষ্ণ ভক্তি হয় আর অবিদ্যা বন্ধন খণ্ডন হয়ে যাবে। ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র বৈষ্ণবের সেই মত তিথির চরিত্র। শ্রীহরি ভগবান তার যে জন্মতিথি তিনি যে আবির্ভূত হন যেমন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী অষ্টমী তিথিতে ভগবান আসছেন। গৌর পূর্ণিমা তিথিতে কৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে গৌরাঙ্গ রূপে এসছেন। নৃসিংহদেব বৈশাখ মাসের যে আমরা নৃসিংহ চতুর্দশী বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছে। এই বৈশাখ মাস খুব পবিত্র মাস। তো এরকম যে আবির্ভাব তিথি এবং আমরা দেখলাম শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি কয়েকদিন আগে একাদশী তিথিতেই পালন হলো। তো এরকম বৈষ্ণব এবং ভগবান তাদের আবির্ভাব তিথিটা হচ্ছে পরম পবিত্র। তো পালন করলে কৃষ্ণ ভক্তি হবে আর কৃষ্ণ ভক্তির দ্বারাই কেবল ভববন্ধন মুক্ত হওয়া যাবে। তো এই জন্য ভববন্ধন মুক্ত হতে গেলে অতি সহজ উপায় সাধু সঙ্গে আমরা ভক্তি লাভ করতে পারি। তো সেজন্য সাধু সঙ্গে এই তিথিগুলি পালন হয়। তো সেজন্য আজকে এখানে সাধু সঙ্গে আয়োজন করা হয়েছে আমরা এখানে পালন করছি। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হয়। আজকে এই যে তিথি, বৈষ্ণবের আবির্ভাব তিথি, ভাগবত, ভগবানের শুদ্ধ ভক্তদের ভাগবত বলা হয়, ব্যক্তি ভাগবত। জগতে দুই ভাগবতের সঙ্গ দান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এসেছিলেন। দুই ভাগবতের সঙ্গে করায়া সাক্ষাৎকার, জীবের অজ্ঞানতম কইল নাশ। জীবের যে অজ্ঞানতা, বন্ধন, সেটাকে নাশ করালেন। তাই দুই ভাগবতের সঙ্গে করায়া সাক্ষাৎকার। এক গ্রন্থ ভাগবত, ভগবান শ্রীহরি গ্রন্থ ভাগবত রূপে, আর শ্রী গুরুদেব ভগবানের প্রতিনিধি জীবন্ত শাস্ত্র ব্যক্তি ভাগবত রূপে। এই জগতে এই দুই ভাগবত সঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রদান করেছেন। তা আমরা খুব ভাগ্যবান যে ইস্কনে যুক্ত হয়ে এই দুই ভাগবত সঙ্গ লাভ করার সুযোগ পাচ্ছি, হ্যাঁ কি না? দুইজন ভাগবত, গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত। তো শ্রীল প্রভুপাদ হচ্ছেন একজন ব্যক্তি ভাগবত। ইস্কনে তিনি সারা জীবনের জন্য সমস্ত ইস্কন ভক্তদের শিক্ষাগুরু এবং ইস্কনের প্রতিষ্ঠাতা রূপে তিনি রয়েছেন। তাই তার শিক্ষাধারা, গীতা ভাগবতের শিক্ষা অনুসারে আমরা সবাই নিজেদের জীবন চরিত্র গঠন করছি। তো মনুষ্য জীবন তখন সার্থক হয়ে যাবে যদি আমরা এই গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবতের সান্নিধ্য থাকি। তো এইগুলি করার মাধ্যমে ব্যক্তি ভাগবত, গ্রন্থ ভাগবত আমরা যখন সঙ্গ করি তখন আমাদের তাদের কথা স্মরণ হবে, তখন বিস্মৃতি হবে না। সেই জন্য সাধুর সঙ্গে আমাদের ভগবত কথা শোনার কথা বলা হয়। এই জন্য নামহট্ট সংঘ গঠন করা হয়েছে। শাস্ত্রে ভাগবত 12 স্কন্ধে বলা আছে, অবিস্মৃতি কৃষ্ণ পদার বিন্দয়ু। অবিস্মৃতি মানে কখনো কৃষ্ণ পাদপদ্মকে বিস্মরণ করা উচিত না, ভুলে যাওয়া উচিত না। অবিস্মৃতি, সবসময় স্মরণে রাখা উচিত। পদ্ম পুরাণে বলা হলো যে সততং স্মর্তব্যম বিষ্ণু, 24 ঘন্টা বিষ্ণুকে স্মরণ রাখো, এটা হচ্ছে বিধি। তুই যেন বিধি আর নিষেধ কি, কখনো ভগবানকে ভুলে যাবে না, কখনো না। তার মানে 24 ঘন্টা ভগবানকে স্মরণে রাখতে হবে। এই জন্য ভাগবত বলছেন অবিস্মৃতি কৃষ্ণ পদার বিন্দয়ু, ভগবানের পাদপদ্ম 24 ঘন্টা স্মরণ রাখো। তো কী করে সম্ভব? সেজন্য এই সাধুসঙ্গ আয়োজন করা হয়। বাড়িতে প্রতিদিন ভগবত ভক্তি অনুশীলন করতে বলা হয়। ছেলেমেয়েদের নিয়ে ভগবানকে কেন্দ্র করে গীতা ভাগবত শুনতে বলা হয়। সমস্ত কর্তব্যকর্ম কৃষ্ণের জন্য করতে বলা হয়, যার ফলস্বরূপ আমরা ভগবানকে বিস্মরণ হব না। তখন 24 ঘন্টা ভগবানকে স্মরণ করতে পারবে, ঘুমন্ত অবস্থাতেও ভগবানের নাম স্মরণ করতে পারবে, ভগবানের কথা বিলবিলাবে। এমন সেবা করতে থাকে বা সেবার চিন্তা করতে থাকে, রাত্রিবেলাও আগামীকালকে কি করবে ওইসব চিন্তা করছে। হ্যাঁ, কৃষ্ণের জন্য এই রান্না করবো, এটা মাঝে মাঝে দেখা যায় কেউ কেউ বিলবিলিয়ে বলছে। কখনো কখনো ভক্তরা দেখা যায় ভাগবত কথা বলে যাচ্ছে বিলবিলিয়ে, হরে কৃষ্ণ করে যাচ্ছে, মুখটা নেড়ে যাচ্ছে। আবার দেখা যায় পাশে হাতটাও এরকম রেখা টানছে, মনে হচ্ছে জপ করে যাচ্ছে। এই অভ্যাসের ফলে এটি মনে স্মরণ করি আমরা। সেজন্য শ্রবণ করলে স্মরণ হবে। সেজন্য শ্রবণ কীর্তন স্মরণ, আমরা শ্রবণ করলে সেটি কীর্তন করব। যদি আমরা শুনি কারো কাছ থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, তাহলে আমরা এটা কীর্তন করতে পারবো। আর কীর্তন করলে মনে স্মরণ হবে। তো এই মনে স্মরণ ভগবানকে করতে হবে, অন্য কাউকে নয়। পুত্র, কন্যা, রাজনৈতিক নেতা, দেশ, সমাজ, অন্য কাউকে নয়, কেবল ভগবানকে স্মরণ রাখার জন্যই চেষ্টা করতে হবে। কেন? গীতায় কৃষ্ণ বললেন যে অন্তকালে চ মামেব স্মরণমুক্তা কলেবরম। যদি কেউ মৃত্যু সময় তার দেহত্যাগ করে, আমাকে স্মরণ করে, তাহলে সে আমার কাছে ফিরে আসবে। তো এটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তো সেজন্যই চৈতন্য মহাপ্রভু তিনি এলেন স্বয়ং কৃষ্ণ। বেদের যে প্রতিপাদ্য তিনটি তত্ত্ব বিষয়কে তিনি প্রচার করলেন, আর সেটি আমরা দীক্ষার মাধ্যমে লাভ করে থাকি সদ্গুরু থেকে। তো বেদের প্রতিপাদ্য বিষয়বস্তুটা কি কে জানে? প্রথম বেদের যে প্রতিপাদ্য বিষয়বস্তু কি? ভগবদ্গীতায় ৫৫ অধ্যায়ে ৫৫ শ্লোকে কৃষ্ণ বলেছেন। কে বলতে পারে? ভগবান কৃষ্ণকে জানা, যারা ভক্তিশাস্ত্রী করেছে। কেউ করেছে ভক্তিশাস্ত্রী? কেউ করেনি? বহরমপুরে কেউ ভক্তিশাস্ত্রী করছে না? তো ৫৫ অধ্যায়ের এই শ্লোকটা তো মুখস্থ না হয়েছে না? বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য। বেদের প্রতিপাদ্য বিষয়বস্তু কৃষ্ণকে জানা। অনেক দেখবেন অনেক লোক বেদের জ্ঞান আছে, আওড়াচ্ছে, অনেক মন্ত্রতন্ত্র বলছে, বেদে এই বলা হয়েছে সেই বলা হয়েছে, কিন্তু নিজে বেদের যে মূল বিষয় যে ভগবানকে জানা সেটা সে জানে না। কৃষ্ণই যে ভগবান সেটা জানে না, সে বেদ থেকে বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্যই স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি বেদ মানে জ্ঞান, সেই বস্তুকে দান করতে চৈতন্য মহাপ্রভু এলেন। তাই বেদের বিষয়বস্তু হচ্ছে মূল যে ভগবানকে জানা, আর সেখানে তিনটি তত্ত্ব রয়েছে। বেদের তিনটি তত্ত্ব প্রকাশ রয়েছে, যেটি মহাপ্রভু দিতে এলেন, সেটি সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। বেদের মূল তিনটি বিষয়বস্তু মহাপ্রভু প্রদান করেছেন। সমস্ত বেদের এই তিনটা বিষয়কে নিয়ে আলোচনা করা হয়েছে সারাংশ, কিন্তু লোক জানে না, সেজন্য তারা বেদের বিভিন্ন দিকে চলে যায়, কর্মকাণ্ড দিকে চলে যায়, নিজের ইন্দ্রিয় সুখ কী করে আছে সেগুলো খুঁজে বেড়ায়। সেটা দেওয়া আছে ক্রম অনুসারে কোনো ইন্দ্রিয় সুখী ব্যক্তিকে উত্তীর্ণ করার জন্য, উন্নত স্তরে নিয়ে আসার জন্য। কিন্তু অনেকে আমরা ইন্দ্রিয় সুখে আসক্ত, ওই ইন্দ্রিয় সুখের আসক্তি বিষয়টাকে খুঁজে বের করে ওইটাতেই থেকে যাই, আর সেখান থেকে বেরোতে চাই না। এই জন্য সাধুসঙ্গ না করলে ওটা হবে, যেন ভক্ত সঙ্গ করলে তখন ওই কর্মকাণ্ড থেকে সে মুক্ত হবে। তো সেজন্য আমাদের মানুষ সর্বদা কর্মকাণ্ডে আসক্ত হয়, তারা চেষ্টা করে কর্ম করে কিছু ইন্দ্রিয় সুখ করবে। জগতে সবাই এরকমই, কিছু করব তার ফল ভোগ করব। কিন্তু এটা বুদ্ধিমান মানুষ যিনি ভক্ত তিনি জানেন কর্মের ফল হচ্ছে সুখ আর দুঃখ, এই জন্য তারা কর্ম করে ফল ভোগ করতে চায় না। কিন্তু মানুষ জানে না, এই জন্য অজ্ঞতাবশত তারা বলে আমি কর্ম করব ফল ভোগ করব। কিন্তু কর্মের ফল হচ্ছে দুটি, সুখ আর দুঃখ। যেমন আমরা ব্যবসা করেন, কর্ম, তার ফল কি? লাভ আর লোকসান। ব্যবসায় কি সবসময় লাভ হয়? কখনো লোকসানও হয়। কখনো করোনার সময়ে অনেকের ব্যবসা করতে পারিনি, লোকসান হয়েছে না? তাহলে কর্মের ফল দুটি, লাভ এবং লোকসান। তাহলে আপনাকে এই দুটি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে, কর্ম করে এই দুটি। কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসে কৃষ্ণের কথা, তিনি নিজে কৃষ্ণ শিখালেন ভক্তদের জন্য, যে আমরা কর্মের ফল যে সুখ দুঃখ সেটি আমরা গ্রহণ করব না, আমরা কেবল কর্মের ফল ভগবানকে দিব। বেশ, আমি চাষ করলাম, শাকসবজি ফলমূল এলো, ভাবছি এটা আমি ভোক্তা না। ভক্ত কি করে? এই শাকসবজি ফলমূল উৎপন্ন হয়েছে মাটি থেকে, ভক্ত উপলব্ধি করে এই মাটিটা ভগবানের। এখানে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি ভগবান থেকে এসছে। তো এরকমভাবে ভক্ত জানে, তাই শাকসবজি উৎপন্ন হয়েছে, তাই ভগবানের সম্পত্তি, তাই ভগবানকে দিয়ে আমি গ্রহণ করব। এই মনোবৃত্তি শিখালেন মহাপ্রভু এসে। কেন না? সম্বন্ধ জ্ঞান উদয় করালেন মহাপ্রভু এসে, যে ভগবান হচ্ছেন প্রভু, আমি আত্মা, জীব হচ্ছে তার নিত্য সেবক। তাই সেবক হিসাবে প্রভুর সেবা করবে। তাই সম্বন্ধ, যেমন একটা বিবাহ হয় ছেলে মেয়ে, তখন কি বলে? সম্বন্ধ হয়। তারপরে বিবাহ হলে তখন বলে এ আমার স্বামী। সম্বন্ধ জ্ঞান কি করে? এ আমার স্বামী। তো সেই মহিলা তখন সেই পুরুষকে স্বামী রূপে সম্বন্ধিত হয়ে গেল। যখন স্বামী রূপে সম্বন্ধ জ্ঞান উদয় হলো তাহলে কর্তব্য কি? তখন কর্তব্য আসে। সম্বন্ধ না হলে কর্তব্য আসে না। কারোর সাথে যদি আমি জানো এটা আমার বাবা, তাহলে পুত্রের কর্তব্য বাবার সেবা করা। তো সেখানে যদি আমি জানি আমি ডাক্তার, তাহলে ডাক্তারের কর্তব্য রুগীর সেবা করা। তো এইরকমই অনেক লোক জানে না। আমরা সম্বন্ধ স্থাপন করছি কিন্তু কর্তব্য করি না। কর্তব্য না হলে যে প্রয়োজন সিদ্ধি হবে না, আপনি যেটা পেতে চাইছেন সেটা পাবেন না। তো এই জন্য মহাপ্রভু বেদের মূল বস্তু হচ্ছে ভগবানকে জানা এবং জীবের সাথে জড়া প্রকৃতির সাথে ভগবানের সাথে যে সম্বন্ধ উদয় করালেন। জীব ভগবান মানে জীবের সাথে ভগবান এবং জড়া প্রকৃতির কী সম্বন্ধ রয়েছে এবং জড়া প্রকৃতি ভগবান ও জীবের সাথে কী সম্বন্ধ রয়েছে, ভগবান এবং জীব এবং জড়া প্রকৃতির সাথে কী সম্বন্ধ রয়েছে, এটিকে মহাপ্রভু এসে শিখালেন। এই সম্বন্ধ জ্ঞান দান করলেন। আর এই সম্বন্ধ জ্ঞান উদয় হলে কর্তব্য বোঝা যাবে। এই কর্তব্য হচ্ছে অভিধেয়, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি মানে সব ইন্দ্রিয় দিয়ে আমি সেবা করব কার না, যিনি আরাধ্য, যিনি প্রভু। তো সেই জন্য এখানে বলা হলো সেই প্রভুর কথা, তার পাদপদ্ম যেন আমরা বিস্মৃত না হয়, অবিস্মৃতি। তো যেন ভগবান হচ্ছেন আরাধ্য, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। এইগুলি মহাপ্রভু এসে শিখালেন, যে এইসব প্রমাণ দিলেন। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম তত্রাদরু ন পরহ। এটা থেকে আর অন্যদিকে আমার মত বা মনোভাব নেই। কেবল আরাধ্য হচ্ছেন ভগবান, তার বাড়ি হচ্ছে বৃন্দাবন, তিনি হচ্ছেন নন্দ মহারাজের বেটা। আর গোপীগণ যেভাবে কৃষ্ণের আরাধনা করলেন সেই আরাধনায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত হচ্ছে অমল পুরাণ, যেখানে ধর্ম অর্থ কাম মোক্ষকে ত্যাগ করা হয়েছে, সেই অমল পুরাণের সিদ্ধান্ত। তাই মহাপ্রভু বলেন এটাই আমার মত। তাই আমরা যদি মহাপ্রভুকে মানি তাহলে এই তত্রাদরও ন পর, আর অন্যদিকে অন্য মতে কখনো মন দিবেন না, একমাত্র কৃষ্ণ পাদ পদ্মে। এটাকে বলে অব্যভিচারী ভক্তি, অনন্য ভক্তি। তাহলে ভগবত ধামে যাওয়া নিশ্চিত হয়ে যাবে ভগবানের সাথে। তো যেন আমাদের এই অনন্য ভক্তি প্রভুপাদ শিখালেন, মহাপ্রভু শিখালেন। এই জন্য সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে এ দেহ ছাড়িয়া দিব। সম্পর্ক গঠন করে ভগবানের সাথে ভজন করব মানে সেবা করব, তাহলে এ দেহ ত্যাগ হবে। ওই যে তখন ওই যে প্রেম, কৃষ্ণ প্রেম প্রয়োজন, সেটি লাভ হবে। হঠাৎ করে আমি প্রেম পেয়ে যাব এরকম না। ভগবানের সাথে সম্বন্ধ না রেখে কর্তব্য সম্পাদন না করে কখন আপনি প্রয়োজন সিদ্ধি লাভ করতে পারেন না। আর এটি মহাপ্রভু শিখালেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপন মিশ্র জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুকে বঙ্গদেশে। মহাপ্রভু যখন গিয়েছেন, নিমাই পণ্ডিত বঙ্গদেশে গিয়েছেন, সেখানে একজন ব্রাহ্মণ তপন মিশ্র নাম মহাপ্রভুকে দেখে জিজ্ঞাসা করছে যে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, আমি জানি না সাধ্য সাধন আমার কি, দয়া করে আমাকে বলুন। তখন মহাপ্রভু বললেন সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তাই হরে কৃষ্ণ মন্ত্র ভগবানের নাম, ভগবান থেকে অভিন্ন, এটি জপ করার মাধ্যমে আমরা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করি। এবং এই সম্পর্ক গঠন মদন মোহনের সাথে হয়, শ্রী শ্রী রাধা মদন মোহন। এবং এইভাবে শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং রাধা গোপীনাথ, এই সম্বন্ধ অভিধেয় প্রয়োজন সিদ্ধি লাভ করা হয়। এই ভক্তি আমাদের তিন ঠাকুর গৌড়ীর, রাধা মদন মোহন সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ, আর অভিধেয় ভক্তি তত্ত্বের বিগ্রহ হচ্ছেন রাধা গোবিন্দ, প্রয়োজন তত্ত্বের বিগ্রহ হচ্ছেন শ্রী শ্রী রাধা গোপীনাথ। তাদের সেবা করতে হবে। তো আজকে এই পবিত্র দিনে সেই রকম সুন্দর যে ভক্ত ভাগবত দুইজন এই জগতে আবির্ভূত হয়েছিলেন আজকে তিথিতে। শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু তিনি শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করেছিলেন ব্রজভূমিতে। শ্যামানন্দ প্রভু তিনি মেদিনীপুর জেলাতে আবির্ভূত হয়েছিলেন। ধারেন্দা বাহাদেরপুর মেদিনীপুর জেলাতে অবতরণ করলেন। আর সেখানে তার যে বাবা মা ছিল, তো সেখানে এই বাবা মার অনেক পুত্রকন্যা হতো, কিন্তু সব দেহত্যাগ করত। দেহত্যাগ করে তারা সব অপ্রকট হয়ে যাওয়ার ফলে তারা দুঃখী ছিল। তো পরবর্তীকালে কৃষ্ণের কৃপায় এই শ্যামানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। শ্যামানন্দ প্রভু এখানে বলা আছে শাস্ত্রে, শ্রী শ্যামানন্দ দেবানাং বন্দে পদাম্ভুজদ্বয়ম জায়তে যদ অনুধ্যানাত প্রেম ভক্তি নিনাং হরৌ। জয় জয় শ্যামানন্দ সবাকার প্রেমানন্দ অখিল ভুবন প্রেম দাতা। কৃপা কর প্রভু মরে তুয়া গুণ যেন স্ফুরে গাই যেন তুয়া যশ গাথা। অদ্বৈতের অংশ কলা হয় শ্যামানন্দে যে কৈল উৎকল ধন্য সংকীর্তনা আনন্দে। এখানে অদ্বৈত আচার্যের অংশ কলা হচ্ছেন এই শ্যামানন্দ প্রভু। পরবর্তীকালে অদ্বৈত আচার্যর পরে আর মহাপ্রভুর পরে হচ্ছেন শ্রীনিবাস আচার্য, আর নিত্যানন্দ প্রভুর পরে হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন নিত্যানন্দের, আর মহাপ্রভু পরবর্তীকালে মহাপ্রভুর যে শিক্ষা কে দিলেন শ্রীনিবাস আচার্য, তাকে অভিন্ন মহাপ্রভু বলা হয়। শ্যামানন্দ প্রভুকে অভিন্ন নিত্যানন্দ প্রভু বলা হয়, নরোত্তম দাস ঠাকুরকে। আর এইখানে শ্যামানন্দ প্রভু অভিন্ন কে অদ্বৈত আচার্য বর্ণনা করে, তার অংশকলা। অদ্বৈতেরও অংশকলা হয় শ্যামানন্দে, তার মধ্যে প্রকাশ আছে শ্যামানন্দ প্রভুর মধ্যে। এই শ্যামানন্দ প্রভু অনেক অলৌকিক লীলা আছে। তো শ্যামানন্দ প্রভু যখন উৎকল রাজ্যে তিনি প্রচার করছিলেন, বৃন্দাবনে তো প্রথম ছিলেন। তিনি প্রথমে তো ছোটোবেলায় আবির্ভূত হলেন, যখন বাবা মা খুব খুশি, কিন্তু তারা নাম রাখলেন দুঃখী। কী নাম রাখলেন? দুঃখী। কেন দুঃখী রাখলেন? না, যেহেতু সব সন্তানরা অপ্রকট হয়ে যাচ্ছে সেজন্য দুঃখ ছিল। তাই সন্তান এসছে ভাবছে হয়তো আবার অপ্রকট হয়ে যাবে, সেজন্য তারা দুঃখী ছিলেন। এই জন্য ছেলের নামও দুঃখী রেখে দিলেন, দুঃখী তোমার নাম। তখন শ্যামানন্দ প্রভু আস্তে আস্তে 6 মাস বয়স অন্নপ্রাশন হয়, তারপরে অন্নপ্রাশন পরে আস্তে আস্তে বড় হয়। অল্প বয়সেই সমস্ত ব্যাকরণ ইত্যাদি শাস্ত্র শিক্ষা এই সব একদম জড়জাগতিক বিদ্যা সব কিছু তিনি অতি অল্প বয়সেই আয়ত্ত করে নেন। সবাই অবাক হয়ে যায়। তারপরে বাবা মা খুব দেখেন এই ছোটোবেলা থেকেই বৈরাগ্য, ছোটোবেলা থেকেই ভগবত ভক্তিতে বৈরাগ্য, নিতাই গৌরের প্রতি আসক্তি। কেননা এই শ্যামানন্দ প্রভু সর্বদা তিনি শুনতেন সেখানকার গ্রামবাসী বৈষ্ণবদের মুখে নিতায় গৌরের গুণ মহিমা, নিত্যানন্দ প্রভুর যে সমস্ত কার্যকলাপ, কীভাবে সমস্ত জগৎবাসীকে কৃষ্ণ নাম প্রেম বিতরণ করেছেন, এসব শিক্ষা শুনতেন গ্রামবাসী বৈষ্ণবদের মুখ থেকে ছোট থেকেই। আমরা তো এখন তো কোনো বাচ্চা যদি শুনে তাকে বন্ধ করে দেয়, যাবি না ওইসব সাধুর সঙ্গে যাবি না। কিন্তু শ্যামানন্দ প্রভুর বাবা মা তারা এইসব চিন্তা করতেন। তারা বৈষ্ণব ছিলেন যেহেতু, তাই তার সন্তান নিতাই গৌরের কথা শুনতে ভালোবাসলে তারা সাহায্য করতেন। যেন একটু বড় হয়েছে তখন তার বাবা মা বললেন, তুমি দীক্ষা গ্রহণ করো, তোমার এত বৈরাগ্য, কৃষ্ণের প্রতি এত আসক্তি, নিতাই গৌরের প্রতি এত ভাব প্রেম, তুমি আসক্ত হচ্ছ তার সেবা প্রতি, তুমি দীক্ষা গ্রহণ করো। তখন সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার দীক্ষা গুরু অন্য কেউ হতে পারে না। ছোট্টবেলায় উনি নিজেই স্বীকার নির্ণয় করেছেন তার দীক্ষাগুরু। বলে আমার দীক্ষাগুরু হবেন গৌরিদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য প্রভু, তিনি হবেন আমার দীক্ষাগুরু। ছোটবেলায় তিনি সব জানতেন। অবাক হয়ে গেছে বাবা মা। বাবা মা আগে জানতো না যে ছোটবেলার কি করে জানলো কোথায় সেই গৌরিদাস পণ্ডিত, তার শিষ্য হৃদয় চৈতন্য তাকে গুরুরূপে বরণ করছে। তো এই গৌরিদাস পণ্ডিতের সিপাট রয়েছে কোথায় জানেন? অম্বিকা কালনা। যে গৌরিদাস পণ্ডিত হচ্ছেন দ্বাপর যুগে কৃষ্ণলীলায় সুবল সখা, সেই সুবল সখা গৌরিদাস পণ্ডিত রূপে তিনি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রিয় পাত্র। সেখানে নিতাই গৌর সেবা করেছেন, বিগ্রহ প্রকাশ করেছেন। সেই নিতাই গৌর এখনও কালনাতে, অম্বিকা কালনাতে রয়েছেন, অভিন্ন নিতাই গৌর। যখন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এসেছিলেন একবার, তখন তারা চাইলেন যে আপনারা আমার বাড়িতে থাকবেন। তখন নিতাই গৌর বললেন, আমরা তো প্রচার করতে এসেছি, তোমার বাড়িতে থাকবো কী করে? আমাদেরকে তো যেতে অনুমোদন দিতে হবে। বললেন, না, আপনার ইচ্ছায় এসেছেন, আমার ইচ্ছায় যেতে হবে। গৌরিদাস পণ্ডিত বেঁধে দিলেন একদম, আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যেতে পারছে না। তখন নিতাই গৌর চিন্তা করলেন, আমরা জগতে প্রচার করতে এসেছি, যদি এক জায়গা থেকে যায় কি হবে? তখন বললেন, তুমি কি করো, নিম কাঠ দিয়ে বিগ্রহ তৈরি করো। তখন গৌরিদাস পণ্ডিত বিগ্রহ তৈরি করলেন, আর মহাপ্রভু স্বয়ং প্রতিষ্ঠা করলেন, এবং অবিকল নিতাই গৌর দাঁড়ালেন আর বিগ্রহ দাঁড়ালো। তখন গৌরিদাসকে বললেন, দেখো দুইজনের মধ্যে কিছু পার্থক্য দেখছো, ফারাক আছে এই বিগ্রহ আর এই নিতাই আর আমার মধ্যে? বলে, না, কোনো ফারাক নেই। তাহলে আজকে প্রতিষ্ঠা করছি এই বিগ্রহ, আর আমাদের দুইজনের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। এই দুইজনের সেবা করলে আমাদের সেবা হয়ে যাবে। তখন ভক্তরা খুব চতুর। তখন গৌরিদাস পণ্ডিত বললেন, মহাপ্রভু আপনি যখন বললেন এই বিগ্রহ আর আপনাদের দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই, অ্যাজ ইট ইজ দেখাচ্ছে সত্যি, আপনি প্রতিষ্ঠা করে দিলেন, আমাকে পূজা করতে দিলেন, এই বিগ্রহ আর আপনাদের মধ্যে পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্য নেই, আমি এটা মানলাম, আপনার কথা এটা সিদ্ধ, কিন্তু এই বিগ্রহ দুইজন চলে যাক, আপনারা দুইজন থেকে যান। ভক্ত হচ্ছে চতুর, কৃষ্ণ ভক্ত চতুর। তার সঙ্গে সঙ্গে বিগ্রহ দুইজন হাঁটতে শুরু করে দিয়েছে, নিতাই গৌরাঙ্গ কি। তখন অবাক হয়ে গেছেন গৌরিদাস পণ্ডিত, আর এই স্বয়ং নিতাই গৌর বিগ্রহ রূপে দাঁড়িয়ে গেছেন। তখন আবার গৌরিদাস দৌড়ে দৌড়ে গিয়ে গেটের সামনে আটকেছে, না 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 না, আপনারা চলুন, আমার বাড়িতে আপনারা থাকুন, এই বিগ্রহরা চলে যাক। এই দুইজন আবার যারা বিগ্রহ তারা তো নিতাই গৌর চলে গেছেন, এনারা বিগ্রহ হয়ে গেছিল। তখন বলছে, না ঠিক আছে, আপনারা থাকুন, ওনারা চলে যাক। আবার এরা হাঁটতে শুরু করেছে। এরকম বহুবার চেঞ্জ হয়েছে। তখন কে অরিজিনাল গৌর নিতাই বিগ্রহ আর কে অরিজিনাল গৌর নিতাই বিগ্রহ, মধ্যে কোনো গুলিয়ে গেছে। তো সেই রকম স্বরূপ বিগ্রহ এখনও কালনাতে আছে, এই জন্য ঝলক দর্শন হয়। ওখানে মহাপ্রভু বলেছেন, কোনো ভক্ত এক নাগাড়ে যদি কিছু সময় প্রার্থনা করে, তার সঙ্গে ওই গৌর নিতাই হেঁটে চলে যাবে। এই জন্য ওখানে দেখায় না, একটু দেখাবে সঙ্গে সঙ্গে চুপ করে বন্ধ করে দেবে, আপনি প্রার্থনাই করতে পারবেন না। গৌর নিতাই দর্শন করতে প্রণাম করবে, তারপরে তো একটু নিবেদন করবেন, সেই সুযোগ পাবেন না। এই জন্য ওখানে ঝলক দর্শন দেয়। সেই কালনাতে গৌরিদাস পণ্ডিতের শিষ্য ছিলেন হৃদয় চৈতন্য প্রভু, তার নাম ছিল হৃদয় চৈতন্য, মানে নিতাই গৌর একসময় তার হৃদয়েই দেখা দিয়েছেন। হ্যাঁ, উনি একটা উৎসব করেছিলেন, গুরুদেব পরীক্ষা করার জন্য তিনি বেড়াতে গিয়েছেন, কিন্তু হঠাৎ করে দেখছেন গুরুদেব আসছেন না, গৌর পূর্ণিমা উৎসব কী করে হবে? হঠাৎ করে উনি আগে থেকে সব নিমন্ত্রণ করে কালেকশন করে গৌর পূর্ণিমা উৎসব করবেন, গুরুদেব আসেননি, কি করবেন? তখন তার চিঠিপত্র কোথায় আছেন বোঝা যাচ্ছে না, গুরুদেবের অনুমোদন নেই। তখন ভাবছেন গৌর পূর্ণিমা উৎসব কী করে হবে, গুরুদেব নেই। শিষ্যর কর্তব্য, তিনি কী করলেন না, সব নিমন্ত্রণ করে সব ভিক্ষাবৃত্তি নিয়ে বড় উৎসব শুরু করে দিয়েছেন। আর গৌরিদাস পণ্ডিত এসে রেগে গেছেন, তুমি এইসব উৎসব করছো। তখন তাকে গালাগালি করেছেন। তখন সে দুঃখে মনে গঙ্গার ঘাটে চলে গেছেন, এই উৎসব তুমি করছো বেআইনভাবে। তখন গঙ্গা ঘাটে চলে গেছে, আর ওখানে গিয়ে তিনি সেখানে উৎসব শুরু করে দিয়েছেন। তো গৌর নিতাই যে এখানে ছিল, এই গৌর ওখানে যে কীর্তন হচ্ছে উৎসবে, গৌর নিতাইয়ের এই মন্দিরে নেই, ওই গঙ্গার ঘাটে গিয়ে নৃত্য করছে কার সাথে? হৃদয় চৈতন্যের সাথে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিত্য কীর্তন হচ্ছে। নিতাই গৌর হৃদয় চৈতন্যের সেই গৌর পূর্ণিমা উৎসবে ভক্ত সঙ্গে নৃত্য করছু। যখন দেখলেন গৌরিদাস পণ্ডিত মন্দিরে গৌরনিতায় নেই, তখন উনি কী করলেন, দেখছেন এখানে নেই, একটা লাঠি নিয়েছেন, লাঠি নিয়ে গিয়েছেন, গিয়ে দেখছে গৌরনিতায় গঙ্গার ধারে হৃদয় চৈতন্যের ভক্ত সঙ্গে নৃত্য করছে, উদণ্ড নৃত্য করছে। তখন গৌরদাস পণ্ডিতকে দেখে লাঠিসহ তখন এই নিতাই গৌর কী করছেন না, সেই হৃদয় চৈতন্যের হৃদয়ে গিয়ে প্রবেশ করেছেন, একদম তো ঢুকিয়ে গেছেন, এই জন্য ওনার নাম হৃদয় চৈতন্য হয়ে গেল। তো সেই হৃদয় চৈতন্য প্রভু হচ্ছেন এই শ্যামানন্দ প্রভুর গুরুদেব। ছোটোবেলায় উনি নির্ণয় করছেন যে দ্বাপর যুগের সুবল সখা গৌরদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য প্রভু হচ্ছেন আমার দীক্ষাগুরু। আর ইনি বাবাকে বললেন আমাকে অনুমোদন করো, আমি দীক্ষা নেওয়ার জন্য গুরু আশ্রয়ে যাব অম্বিকা কালনায়। তখন হৃদয় শ্যামানন্দ প্রভু দুঃখী, তখন শ্যামানন্দ নাম হয়নি, তখন দুঃখী দাস, তো দুঃখিয়া। তখন বাবার অনুমোদন নিয়ে ছোট, বাবা মা অনুমোদন করে দিল ঠিক আছে যাও, কিন্তু জিজ্ঞাসা করছে বাবা মা তুমি কি করে যাবে, কি করে বলে কেন, আমাদের এইখান থেকে অনেকে গঙ্গা স্নানে যাচ্ছে, নবদ্বীপে যাচ্ছে, কালনায় যাচ্ছে, তো আমি ওদের সঙ্গেই চলে যাব। বাবা মা সাহস করে ছোট বাচ্চাকেও ছেড়ে দিচ্ছে, চলে যাও কোনো অসুবিধা নেই, কেন ওনাদের বিশ্বাস যে কৃষ্ণ পাদপদ্মে আশ্রিত ব্যক্তিকে কৃষ্ণই রক্ষা করেন। তখন শ্যামানন্দ প্রভু তিনি চলে গেলেন অম্বিকা কালনায়, গিয়ে নিতাই গৌর প্রণাম জানিয়েছেন। যে নিতাই গৌর সে গৌরদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ অভিন্ন গৌরনিতায়, সেখানে যে প্রণাম করছেন হৃদয় চৈতন্য প্রভু তো জানতে পেরেছেন, তিনি এসে দেখছেন প্রণাম করছে, উঠেছে যখন জিজ্ঞাসা করছেন তুমি কে, তোমার নাম কি, দেখতে খুব সুন্দর, বয়স কম, তুমি আমার নাম দুঃখী। তখন হৃদয় চৈতন্য তাকে অঙ্গীকার করেছেন। প্রথমে জিজ্ঞাসা করেছেন তুমি কেন এসেছো, বলে আপনার চরণ সেবা করতে এসেছি। দেখুন আমরা হলে কি বলতাম, তুই গুরুদেবের চরণ সেবা কথা বলি, আমরা সেবা নিতে এসেছি বলবো, বা আমি এখানে কিছু অনেক ভক্ত মন্দিরে যায় তারপরে চলে যায়, কেন না সেবা করার মনোবৃত্তি না থাকলে চলে যাবে। কিন্তু এখানে শ্যামানন্দ প্রভু বলছেন হে গুরুদেব আপনার চরণ সেবা করতে আমি এসেছি, আপনি আমাকে অঙ্গীকার করুন। তখন হৃদয় চৈতন্য প্রভু তাকে আলিঙ্গন করে বলেন তুমি যোগ্য সেবক, তুমি এখানে থাকো। তখন তাকে সময় দেখে দীক্ষা দিয়ে বললেন তোমার নাম দুঃখী কৃষ্ণ দাস হয়ে গেল। সেই দিন থেকে দুঃখী কৃষ্ণ দাস তোমার নাম, আগে ছিল দুঃখী তারপরে হয়ে গেল দুঃখী কৃষ্ণ দাস। তো এই শ্যামানন্দ প্রভু আস্তে আস্তে বড় হলেন, আরও গুরুদেবের সেবায় নিযুক্ত থাকলেন। তখন গুরুদেব বললেন তুমি বৃন্দাবনে যাও, ছিল জীব গোস্বামীর কাছে শিক্ষা লাভ করো, কেন জীব গোস্বামী খুব পণ্ডিত ছিলেন, ষড় গোস্বামীর অন্যতম। জীব গোস্বামী খুব বিভিন্ন শাস্ত্র গ্রন্থতে খুব পাণ্ডিত্য ছিল, তো তার কাছে গিয়ে শিক্ষা লাভ করতে পাঠিয়ে দিলেন। তো এভাবে পরবর্তীকালে এই দুঃখী কৃষ্ণ দাস তিনি জীব গোস্বামীর তত্ত্বাবধানে বৃন্দাবনে অনেক সেবা করেন, কিন্তু জীব গোস্বামী তাকে সেবা দিলেন কুঞ্জ সেবা। কুঞ্জ সেবা তুমি করবে, ঝাড়ু দিবে, যেখানে রাধাকৃষ্ণ লীলা হয় তো সেই জায়গা কুঞ্জের মধ্যে পরিষ্কার আবর্জনা যা কিছু না হয়, গাছের পাতা টাতা পড়ে যাবে, সব কিছু তুমি ঝাড়ু দিবে। তো এই কুঞ্জ সেবা দিয়েছিলেন। তো হঠাৎ করে একদিন কুঞ্জ ঝাড়ু দিতে দিতে শ্যামানন্দ প্রভু কি পেয়েছিলেন, রাধারানীর নূপুর, সোনার নূপুর পেয়েছিলেন। আর উনি ওটা নিয়ে রেখে দিয়েছিলেন, এত সুন্দর নূপুর তিনি আঁচলে বেঁধে রেখে দিয়েছিলেন। তো পরবর্তীকালে ললিতা সখী তিনি বৃদ্ধ রূপ ধারণ করে রাধারানীর নির্দেশে এসেছিলেন, খুঁজতে এসেছিলেন, কেন এক সময় তারা দেখছে রাধারানীর পায়ের নূপুর নেই। তখন জিজ্ঞাসা করেছিলেন সখীবৃন্দ, তখন রাধারানী বললেন আমি তো যমুনা দিকে গিয়েছিলাম, আরে কুঞ্জ হয়ে গিয়েছিলাম, কোথায় নূপুরটা পড়ে গেছে, তোমরা দেখো খোঁজ করো। তো ললিতা সখী তো প্রধান, তখন তিনি একটা বয়স্ক বৃদ্ধা রূপ ধারণ করে ওই কুঞ্জে এসে দেখছেন শ্যামানন্দ প্রভু ওখানে ঝাড়ু দিচ্ছে। তখন সে বৃদ্ধা রূপ ধারণ করে ললিতা সখী জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলছে, আমি দুঃখী কৃষ্ণ দাস। কী করছো? না, আমি এখানে ঝাড়ু দিচ্ছি। তুমি কি একটা আমাদের বধূর একটা সুন্দর নূপুর পেয়েছ? তখন শ্যামানন্দ প্রভু কিছু বলছেন না, এখানে কোনো নূপুর ছিল, তুমি কি পেয়েছ? তখন শ্যামানন্দ প্রভু উনি বলেন, যার নূপুর তাকে আসতে হবে, তাকে আসতে হবে, তাহলে আমি এটা দিব। পরবর্তীকালে ললিতা তিনি তার স্বরূপ প্রকাশ করে দেখালেন, তিনি যে ললিতা সখী বৃদ্ধানন, তখন বুঝতে পারলেন। তখন ললিতার কৃপা না হলে রাধারানী কৃপা পাওয়া যাবে না, তো ললিতার কৃপাতে তখন শ্যামানন্দ প্রভু রাধারানীর কৃপাও পেলেন। তো রাধারানী এসে এই নূপুরটা তার কপালে লাগিয়ে দিয়েছিলেন, সেজন্য শ্যামানন্দ প্রভুর কপালে তিলক চিহ্নটা নূপুর চিহ্ন হয়ে গেছিল। জয় রাধারানী কি! আর সেদিন নাম দিয়েছিলেন রাধারানী নিজে, তোমার নাম আজ থেকে শ্যামানন্দ। কি নাম? শ্যামা মানে কি? রাধারানীর নাম আছে শ্যামা, এটা সবাই জানে রাখুন। সেজন্য শ্যামানন্দ, তুমি সর্বদা রাধারানীর সেবাতে আনন্দ লাভ করবে। সেজন্য তার হৃদয়ে লেখা হয়ে গেল একদম অক্ষরে শ্যামানন্দ। তো পরবর্তীকালে তো জীব গোস্বামী জানলেন, উনি অবাক হয়ে গেলেন যে এরকম তিলক তোমার কি হলো, তোমার গুরুদেব তো রাগ করবে। তো এরকম বলছে, না আমার নাম শ্যামানন্দ। তখন জীব গোস্বামী সব কিছু জানলেন, বলেন এটা কাউকে বলবে না, যদি কেউ জিজ্ঞাসা করবে তুমি বলবে এটা গুরুর কৃপায় এই তিলক আর আমার এই নাম হয়েছে, এটি বলবে, অন্য কাউকে কিছু বলবেন। জীব গোস্বামী জানতেন। তো পরবর্তীকালে যখন এই অন্য গৌড় দেশ থেকে অন্য ভক্তরা সব দেখছে এই দুঃখী কৃষ্ণ দাস নামটা শ্যামানন্দ, তিলক আলাদা, তখন হৃদয় চৈতন্য প্রভু শুনলেন লোকমুখে, খুব রেগে গেলেন যে আমার শিষ্যকে কি করে নাম পরিবর্তন করতে পারে। জীব গোস্বামী তিনি মহান হয়ে কি করে আমার এই তিলক চেঞ্জ করতে পারে, উনি খুব রেগে গেছেন হৃদয় চৈতন্য প্রভু। তারপরে চিঠি লিখে পাঠিয়ে দিলেন। তারপরে জীব গোস্বামী তো বললেন যে এই তো আমি নাম দিইনি, আমি তিলক দিইনি, কিন্তু বলছেন না, এটা লুকিয়ে রেখেছেন। তারপরে শিষ্যও তিনি জানালেন, না আপনি আমার গুরুদেব। বলছে, না তোমার গুরুদেব হলে তোমার নাম দুঃখী কৃষ্ণ দাস কী করে শ্যামানন্দ হলো? বলে গুরুদেব আপনার কৃপায় এটা হয়েছে। কিন্তু গুরুদেব রেগে গেলেন। যখন পরে আবার এই খবর শিষ্যরা গিয়ে বলল, তখন গুরুদেব নিজে বৃন্দাবনের বা অন্যান্য সব মহন্তদের নিয়ে এসে জীব গোস্বামীর উপরে একটা বিচার সভা আয়োজন করে দিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, শ্যামানন্দ এটা কীভাবে লাভ করেছেন সেটাকে শিক্ষা দেওয়ার জন্য এই শ্যামানন্দ প্রভু ধ্যানস্থ হয়েছিলেন। তা পরবর্তীকালে তিনি ললিতা সখী এবং রাধারানীর কাছে পৌঁছেছেন তার সেই স্বরূপ অন্তরে ভিতর ভাব নিয়ে, স্বরূপ সিদ্ধি লাভ করে। সেখানে আবার রাধারানী ললিতা সখী সব কৃপা তাকে প্রদান করেছেন। তখন গুরুদেব পরবর্তীকালে আবার শ্যামানন্দ ফিরে এসে, সবাই ভাবছিল শ্যামানন্দ অপ্রকট হয়ে গেছে, নেই মানে দেহ থেকে উনি চলে গেছেন। সেখানে গিয়ে রাধারানী ললিতা তাদের সঙ্গে মিশে ভাব বিনিময় করে আবার ফিরে এসে তখন দেখছে আবার জেগে উঠেছে। তখন হৃদয় চৈতন্য প্রভু তার সঙ্গে গেলেন, কিন্তু যেখানে রাসলীলা হচ্ছে সেখানে গেলেন। আর সেখানে গিয়ে শ্যামানন্দ প্রভু তো সেখানে গড়াগড়ি যাচ্ছেন। তখন হৃদয় চৈতন্য প্রভু আরও রেগে গেলেন, আরে আমরা হচ্ছে সখ্য রসের, আর তুমি এরকম মধুর রসে রাসলীলায় অংশগ্রহণ করছো, যদি আমি তোমার গুরু হই কি করে এটা সম্ভব? লাঠি নিয়ে তখন পিটাতে শুরু করেছে, এটা ঠিক নেই। তো পরবর্তীকালে আবার বিচার হয়। তখন সবাই জানতে পারল যে না, যে মাধুর্য রসে ভক্ত যদি সেবা করা হয়, সমস্ত রস তার মধ্যে আছে, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই মধুর রসে ভক্ত যিনি তিনি সেখানে এই সমস্ত রসেরই অধিকারী রয়েছেন, এবং সেটা সম্পূর্ণ জানা গেল। তখন শ্যামানন্দ প্রভু এই বিষয়টা তখন জানতে পারলেন, শ্যামানন্দ প্রভু যে উন্নত রাধারানীর কৃপাপাত্র, হৃদয় চৈতন্য প্রভু তাকে আলিঙ্গন করে কৃপা প্রদান করলেন। হরি বল শ্যামানন্দ প্রভু কি! তো এইভাবে শ্যামানন্দ প্রভু পরবর্তীকালে জীব গোস্বামীর দ্বারা নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য, এই প্রভুত্রয় অভিন্ন মহাপ্রভু শ্যামানন্দ অভিন্ন নিত্যানন্দ নরোত্তম দাস ঠাকুর আর অভিন্ন অদ্বৈত আচার্য শ্যামানন্দ, তিনজনকে পাঠিয়ে দিলেন গ্রন্থ দিয়ে যাও। বঙ্গভূমিতে, আসামে এবং উড়িষ্যায় প্রচারে পাঠিয়ে দিলেন। পরবর্তীকালে আমরা জানি শ্যামানন্দ প্রভু উৎকল রাজ্যে প্রচার করলেন। তো এভাবে এক সময় বৃন্দাবনে আসা যাওয়া করতেন। অনেক শিষ্য দস্যু প্রকৃতির লোকেরা, চোরেরা, অনেক অসাধু ব্যক্তিরাও শ্যামানন্দ প্রভুর কৃপায় ভক্ত হতেন। শ্যামানন্দ প্রভু অনেক সুন্দর সুন্দর ভক্তও তৈরি করেছেন। তো শ্যামানন্দ প্রভু একবার, আমি একটা গুরু মহারাজ কাছে কালকে পাঠিয়েছিলাম ইংরাজিতে শ্যামানন্দ প্রভুর একটা চরিত্র, সেটা এখন বলছি। তো গুরু মহারাজ একটু আগে শুনছিলেন, ওটা আমাকে পাঠিয়েছে সেবকরা। তো শ্যামানন্দ প্রভু আসতেন বা অন্যান্য বৈষ্ণবরা আসত যখনই, তখন ওখানে একটা ব্যক্তি ছিল কানপুর, উড়িষ্যায় একটা জায়গা আছে কানপুর, ওখানে এক দস্যু ছিল, গুন্ডা। ও সাধু 799টা সাধুকে হত্যা করেছে। যারা উৎকল থেকে বৃন্দাবনে আসে, বৃন্দাবন থেকে উৎকলে যায়, ওই রাস্তায় ওই দস্যুর যে রাজা, তার রাজ্যস্থান সেটা, ওইদিকে গেলে ও সবাইকে খুন করত। বা একটা কুয়া ছিল, সবাইকে নিয়ে ওই কুয়ার মধ্যে ফেলে দিত। আবার কখনো কখনো পাথর চাপা দিয়ে মাথায় মেরে ফেলত এবং চিহ্নস্বরূপ তাদের বস্ত্র রেখে দিত, আর তাদের সমস্ত টাকা পয়সা সব চুরি করে রেখে দিত। তো প্রমাণ করার জন্য প্রত্যেকটা সাধুর এক একটা অঙ্গবস্ত্র রেখে দিত, যে আমি কত সাধুকে হত্যা করছি দেখাবে, সবাই যাতে ভয় পায়, হ্যাঁ কত লোককে আমি হত্যা করছি। তো এই তার নাম ছিল উদণ্ড রায় ভূঁইয়া। তো শ্যামানন্দ প্রভু একসময় অনেক শিষ্য নিয়ে তিনি বৃন্দাবনে যাবেন। তো ওই রাস্তা দিয়ে যখন গিয়ে ওই জায়গায় উনি অবস্থান করেছেন রাত্রিবেলাতে, তখন সেই উদণ্ড রায় ভূঁইয়া, সেই রাজা দস্যু, সে তখন একটা তার সেবককে দিয়ে চিঠি পাঠিয়েছে, যাও শ্যামানন্দকে বলো আমার পায়ে যেন এসে তার মস্তক স্থাপন করে, স্বীকার করে আমার, তাকে বলো আমার চরণে যেন এসে তার মাথা স্থাপন করে। শ্যামানন্দ প্রভুকে এরকম একটা চিঠি দিয়েছে এই উদণ্ড রায় ভূঁইয়া। তখন শ্যামানন্দ প্রভু প্রত্যুত্তর দিয়ে দিলেন। শ্যামানন্দ প্রভু তখন একটা ভাঙ্গা দেওয়াল ছিল, মাটিতে দেওয়াল আছে না, ঘর ছিল ভেঙে গেছে, কোনো খড়টর কিছু নেই, ভাঙ্গা দেওয়ালের উপরে এরকম বসে দাঁত মাজছিলেন শ্যামানন্দ প্রভু। তো সঙ্গে সঙ্গে উনি ওই দাঁত মাজার অবস্থায় ওই সেবক, ওই উদণ্ড রায়ের সেবককে বললেন তুমি গিয়ে বলো তোমার রাজাকে বলো সে যেন আমার কাছে আসে দেখা করতে। তখন সেই উদণ্ড রায় ভূঁইয়া খুব রেগে গেল। তখন সে দেবী আরাধনা করত, চণ্ডিকা, যে দেবীর কাছ থেকে সে বাঘের মানে বাঘ লাভ করেছিল, এক জীবন্ত বাঘ তার তপস্যার মাধ্যমে। তো সেই দেবী থেকে বাঘ নিয়ে বাঘের উপরে বসে বলল আমাকে ভয় দেখাচ্ছে শ্যামানন্দ, আজ দেখাবো আমি ভয় দেখাও। জীবন্ত বাঘের উপরে বসে এই উদণ্ড রায় ভূঁইয়া কী করছে না, শ্যামানন্দ প্রভু যেখানে দাঁত মাজছেন একটা দেওয়ালের উপরে বসে সেখানে চলে গেছে, গিয়ে বলছে তুমি আমার চরণে আশ্রয় গ্রহণ করো, সমর্পণ করো, আত্মসমর্পণ করো এই উদণ্ড রায় ভূঁইয়া। তখন শ্যামানন্দ প্রভু দেওয়ালকে বলেন চলো, দেওয়ালকে বলেন চলো। তখন দেওয়ালটা উপরে বসে শ্যামানন্দ প্রভু ওই বাঘের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। তখন ওর মাথা নড়ক পড়ে গেছে। তো সেই উদণ্ড রায় ভূঁইয়া তখন চিন্তা করছে এই বাঘটা জীবন্ত, একে আমি চালাতে পারি, কিন্তু এই দেওয়ালটা তো নির্জীব, এ তো কোনো প্রাণ নেই, ভাঙ্গা ওয়াল, এই ব্যক্তি কত বড় শক্তিশালী, আমার থেকে, আমার গুরুদেব থেকেও আরও শক্তিশালী, যে কি একটা দেওয়ালকে বলছে চলো আর তার দেওয়ালের উপরে বসে চলে আসছে, এ নিশ্চয় সাধারণ নয়। তখন সেই উদণ্ড রায় ভূঁইয়া নেমে শ্যামানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করো। জয় শ্যামানন্দ প্রভু কি। তো এইভাবে শ্যামানন্দ প্রভুর চরণে গিয়ে আত্মসমর্পণ করে বলল যে আমাকে আপনি কৃপা করুন, আমি আপনার চরণে আত্মসমর্পিত, দয়া করে আমাকে আশ্রয় প্রদান করুন। তখন শ্যামানন্দ প্রভু তাকে দীক্ষা দিলেন তিথি দেখে। তারপরে এই উদণ্ড রায় ভূঁইয়া এমনই ভক্ত হয়ে গেলেন। তিনি বললেন, গুরুদেব আপনি বৃন্দাবনে যেতে পারবেন না, আমার এই স্থানেই থাকতে হবে, এইখানেই ভজন করতে হবে। তখন শ্যামানন্দ প্রভু বললেন, আমি বৃন্দাবনে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, কেলি কদম্ব ইত্যাদি দর্শন না করে আমি থাকতে পারি না। ওই জন্য আমি মাঝে মাঝে বৃন্দাবনে আমি যাই স্নান করতে। তখন সেই উদণ্ড রায় ভূঁয়া বলছে, গুরুদেব আপনাকে এখানেই রাধা কুণ্ড স্থাপন করতে হবে, এখানেই কেলি কদম্ব স্থাপন করতে হবে, এখানেই শ্যাম কুণ্ড স্থাপন করতে হবে, এখানে আপনি অভিন্ন বৃন্দাবন নববৃন্দাবন তৈরি করতে হবে, আপনি যেতে পারবেন না। ওর এমনই সেবা, গুরুর প্রতি নিষ্ঠা, তাই সেবা করেছিলেন শ্যামানন্দ প্রভুর, তাই সেটা গুরুকেও স্বীকার করতে হলো। তারপরে বৃন্দাবন থেকে এখনও সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড বিরাট বিরাট পুষ্করণী ওই স্থানে আছে। আমি গিয়েছিলাম কয়েক বছর আগে, করোনার ঠিক আগে আগে ফেরার সময় উড়িষ্যাতে ছিলাম, তখন ওই জায়গা থেকে আসার সময় সেদিন শ্যামানন্দ প্রভুর তিরুভাব তিথি ছিল। ওইখানে শ্যামানন্দ প্রভু ওই উদণ্ড রায় ভূঁয়াকে শিষ্য করে তার সেবাতে আকৃষ্ট হয়ে ওইখানে থেকেই তিনি অবশেষ সম্বরণ করেছিলেন, দেহত্যাগ করেছিলেন, ওই জায়গায় সমাধি হয়েছে। খুব সুন্দর জায়গা বৃন্দাবন, সেখানে অনেক লীলা সেখানেও আছে। জয় শ্যামানন্দ প্রভু কি। তো এইভাবে শ্যামানন্দ প্রভুর আজকে আমরা কয়েকটা লীলা শুনলাম। তো তিনি আমাদের কৃপা করুন, আমরা যেন শ্রীমতী রাধারানী কৃষ্ণের পাদপদ্মের সেবা থেকে বঞ্চিত না হই, তার আশীর্বাদ যেন আমাদের প্রতি বর্ষিত হয়, গুরু কৃপা যেন, গুরুর প্রতি আমরা যেন নিষ্ঠা জাগ্রত হয়, এবং এইভাবে আমরা যেন শুদ্ধ প্রেমভক্তি মাধুর্য ভক্তি আমাদের জীবনে হৃদয়ে উদিত হয়, সেই প্রার্থনা শ্যামানন্দ প্রভুর কাছে আমরা করব। জয় শ্যামানন্দ প্রভু কি। তা আজকে বংশীবদন ঠাকুর তিনিও কৃষ্ণের বাঁশি, অভিন্ন বাঁশি, ব্রজলীলায় কৃষ্ণ যে বাঁশি বাজাতেন সেই বাঁশি এই কলিযুগে বংশীবদনানন্দ ঠাকুর রূপে এসেছেন। আজকে তিনি এই মধুপূর্ণিমা দিনে তারও আজকে আবির্ভাব তিথি, তিনি এখানে এসেছেন কৃষ্ণ মহাপ্রভুকে সাহায্য করার জন্য। যখন মহাপ্রভু সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নিয়ে চলে গেলেন নীলাচল ধামে, আর মহাপ্রভু এই বংশীবদন ঠাকুরকে নির্দেশ করেছিলেন যে তুমি সাচি মাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবীর দেখভাল করবে, সব কিছু দেখাশোনা করবে। এই বংশীবদন ঠাকুর তিনি নবদ্বীপে কুলদ্বীপে তিনি আবির্ভূত হয়েছিলেন, ওখানে ছিলেন। কুলদ্বীপে তার শ্রীপাঠ ছিল কুলিয়া পাহাড়পুর নবদ্বীপ ধামে। তো সেই কুলদ্বীপে কুলিয়াতে তিনি থাকতেন, কিন্তু পরবর্তীকালে মহাপ্রভুর বাড়িতে এসে থাকতেন, আর ঈশান ঠাকুরের সাথে সহায়তা করতেন সাচি মাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে। যেহেতু মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, মহাপ্রভুর নির্দেশ ছিল যে এইগুলি তুমি দেখভাল করবে। কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, বিষ্ণুপ্রিয়া এবং সাচি মাতা এবং বংশীবদন তারা তো খুব বিরহান্বিত হয়ে গেল, খুব দুঃখ প্রকাশ করলেন। তো পরবর্তীকালে মহাপ্রভু দেখছেন এরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মানে আর খাওয়া দাওয়া করছে না। মহাপ্রভু যখন চলে গেছেন, বিষ্ণুপ্রিয়া দেবী, সাচি মাতা এবং বংশীবদন ঠাকুর এরা কেউ আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তখন মহাপ্রভু স্বপ্নে বংশীবদন ঠাকুরকে বললেন, দেখো আমার মা ছোটোবেলায় আমাকে স্তন প্রদান করত, যে নিম গাছের গোড়ায় সেই যে নিম ডাল দিয়ে বিগ্রহ তৈরি করো, আর সেই বিগ্রহ প্রতিষ্ঠা করো, আমি সেই বিগ্রহতে সর্বদা থাকব, আর তুমি এই বিগ্রহতে সেবা করে সর্বদা তুমি আমার অনুভব পাবে, আর কখনো বিরহ হবে না। তো সেই যে মহাপ্রভু বিগ্রহ বংশীবদন ঠাকুর মহাপ্রভুর নির্দেশে তিনি তৈরি করলেন, তৈরি করে প্রতিষ্ঠা করলেন। আর তখন বিষ্ণুপ্রিয়া দেবী এবং বংশীবদন ঠাকুর এই সেবা করতেন। পরবর্তীকালে মহাপ্রভু যখন অপ্রকট লীলা করলেন, পুরীধামে তিনি অন্তর্ধ্যান হলেন জগন্নাথের এবং টোটা গোপীনাথে, যখন তিনি অন্তর্ধ্যান করলেন বিগ্রহের মধ্যে, তখন এই সংবাদ পেলেন কে? বংশীবদন ঠাকুর, এবং সংবাদ পেলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তখন তারা আরও বিরহ জাগ্রত হলো। তো সেই জন্য তারা এই বিগ্রহ প্রতিষ্ঠা করে সন্ন্যাসের পরে না, যখন অপ্রকট হয়েছেন তারপরে এই বিগ্রহ প্রতিষ্ঠা করে, মহাপ্রভু স্বপ্নে বলেছিলেন, তখন এই বিগ্রহ প্রতিষ্ঠা করে তারা সেবা করতেন, মহাপ্রভুর সঙ্গ লাভ করতেন। করতে করতে এক সময় বিষ্ণুপ্রিয়া দেবীকে তো লালন পালন করতেনই, কিন্তু বংশীবদন ঠাকুর আবার অপ্রকট লীলা করলেন। তখন বিষ্ণুপ্রিয়া দেবীও তিনি মর্মাহত হলেন। পরবর্তীকালে গৌর পূর্ণিমা দিনে বিষ্ণুপ্রিয়া দেবী ওই বিগ্রহতে তিনি অপ্রকট প্রবেশ করলেন। সেবককে বললেন যে আজকে গৌর পূর্ণিমা, প্রভুর আবির্ভাব তিথি, তো আমি আজকে প্রবেশ করছি। তো এরকম প্রবেশ করা মাত্রই দরজা অটোমেটিক বন্ধ হয়েছিল। তারপরে বিষ্ণুপ্রিয়া দেবী সেই বিগ্রহতে, যেটা আমরা দেখি নবদ্বীপে যে মহাপ্রভু বিগ্রহ আছে, সেই অরিজিনাল বিগ্রহ তৈরি করেছিলেন বংশীবদন ঠাকুর চৈতন্য মহাপ্রভুর নির্দেশে। মহাপ্রভু যে আবির্ভাব স্থান যে নিমবৃক্ষ, সেই নিমবৃক্ষের ডাল থেকে মহাপ্রভু নির্দেশে করেছিলেন। আর সেই বিগ্রহ এখনও রয়েছে, নবদ্বীপে রয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবীর যেখানে বাপের বাড়ি ওখানে রয়েছে। তো এখানে আগে মায়াপুরে ছিল সেই বিগ্রহ, পরবর্তীকালে এখানে নিয়ে এসেছিলেন। তো এখানে সেবা করা হতো মালঞ্চ পাড়া, তো ওখানেই সেবা হয়। আর সেই বিগ্রহতে বিষ্ণুপ্রিয়া দেবী অপ্রকট লীলা করেছেন। অনেকে ভাবে বিষ্ণুপ্রিয়া দেবী কোথায় গেলেন, নিত্যানন্দ প্রভু কোথায় গেলেন। নিত্যানন্দ প্রভু বাঁকা রায়ের বিগ্রহতে অপ্রকট করেছেন, মহাপ্রভু জগন্নাথ এবং টুটা গোপীনাথে, আর বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু বিগ্রহতে তিনি অন্তর্ধান লীলা আবিষ্কার করেছেন। জয় শ্যামানন্দ প্রভু বংশীবদন ঠাকুর কি, মধুপূর্ণিমা কি। তাই আমাদের ভক্তদের কর্তব্য হচ্ছে এরকম ভক্ত এবং ভগবানের কার্যকলাপ, তাদের লীলা শ্রবণ করে নিজেদের চরিত্র পবিত্র করা, নিজের হৃদয়কে পবিত্র করা। পালন করার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য আমরা শুনছিলাম এইরকমভাবে, যাতে আমরা সর্বদা ভগবানকে বিস্মৃত না হয়। অবিস্মৃত কৃষ্ণ পদার বিন্দয়ু, ভক্ত এবং ভগবানের পাদপদ্ম, তাদের কথা শুনে আমরা যেন স্মরণ রাখি। কেন এই স্মরণ, ভগবান এবং তার ভক্তকে স্মরণ করে দেহত্যাগ করলে ভগবত ধামে যাবেন, আর নাহলে বারবার জন্ম মৃত্যু চক্রে হবে। যেটি কৃষ্ণ বললেন, আমাকে স্মরণ করে দেহত্যাগ করো। তো সেজন্য আমরা অভ্যাস করছি এই মনুষ্য জীবনে, আমরা ভোগ লাগাচ্ছি, ভগবানের নাম করছি, ভগবানের পূজা করছি, চাষবাস, চাকরি, ব্যবসা কৃষ্ণের জন্য করছি, পুত্রকন্যা লালন পালন করছি, এরা কৃষ্ণের দাস দাসী, এই মনোভাব নিয়ে। তাই জন্য কৃষ্ণ চিন্তায় এইভাবে যদি আমরা দেহত্যাগ করতে পারি, তাহলে ভগবত ধামে যেতে পারি। আর নাহলে বারবার এখানে জন্ম মৃত্যু চক্র বন্ধন হবে, বারবার আমরা বন্ধনগ্রস্ত হব। কবু স্বর্গে কবু মর্তে, কবু কীট কবু রাজা, কবু প্রজা, কবু সুখী কবু দুঃখী। এখানে আমরা কত বৈচিত্র্য, কখনো খেতে পায় না, কখনো আবার টাকা পয়সা পাচ্ছে। নরেন্দ্র মোদী তো চাওয়ালা ছিল, এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে। পূর্বকর্ম অনুসারে এটা হবে, কখনো সুখী কখনো দুঃখী। তো এরকম আমরা জানি না। তো সেজন্য এটা কেন হয় না, আমরা ভগবানকে বিস্মরণ হওয়ার ফলে বারবার এখানে জড়জাগতিক আসক্তি। সেই কারণে আমরা কখনো রাজা হয়ে যাব, কখনো প্রজা হয়ে যাব, কখনো ধনী হয়ে যাব, কখনো গরিব হয়ে যাব। তো সেই জন্য ভগবত ভক্তি মনুষ্য জীবনে আচরণ করতে হয় কি করে ভগবত ধাম প্রাপ্ত হব। কিন্তু সেই ভগবত ধামে যেতে গেলে ভগবানের স্মরণ রাখতে হবে। তো সেই জন্য প্রভুপাদ বলছেন, সমস্ত কর্তব্যকর্ম কৃষ্ণের সেবার উদ্দেশ্যে সম্পাদন হলে তাহলে মনে সর্বদা কৃষ্ণ স্মরণ হবে, আর দেহত্যাগের সময়ও কৃষ্ণ চিন্তা করে দেহত্যাগ করতে পারবে, তখন ভগবত ধামে যাবে। আর যদি আমরা সেই স্মরণ কৃষ্ণকে না করি, তাহলে এই জড়জগতে কাম, ক্রোধ, লোভ, মহ, মদমাশ্চর্য রূপক, এরা কি কুকুর শিয়াল আমাদেরকে টানাটানি করবে। কাম, ক্রোধ, লোভ, মহ, মদমাশ্চর্য, এদেরকে কুকুর শিয়াল বলা হয়। কেউ যখন দেহত্যাগ করে ফেলে দিলে, সেই দেহটাকে আর কিছু স্মরণ করতে পারে? যার দেহ থেকে আত্মা চলে যায়, আমরা তো দেহ নই। প্রত্যেকে আমাদের জানা উচিত আমরা দেহ নই। কি প্রমাণ? আমরা সবাই বলে আমার হাত, আমার পা, আমার মাথা, আমার দেহ, তাহলে দেহটা আমি নই, আমি আত্মা। এই জ্ঞান মানুষের অর্জন করতে হবে। তাহলে এই দেহটা ত্যাগ হয়ে গেলে, আত্মা চলে গেলে, তখন মৃত, দেহের মৃত, কিন্তু আত্মা বেরিয়ে গেল। কিন্তু এই দেহটা ফেলে দিলে কি হবে? তখন তার আর স্মরণ নেই, তার মানে মৃত, তখন কুকুর শিয়াল টানবে, হ্যাঁ কি না? ঠিক সেই রকম যদি আমরা জীবিত অবস্থায়, আত্মা আছে, মনুষ্য জীবনে ভগবানের আরাধনা না করি, ভগবানের মনে ভগবানের পাদপদ্মের স্মরণ না হয়, তাহলে আমাদের জীবনে কাম, ক্রোধ, লোভ, মহ, মদমাশ্চর্যরূপ কুকুর শিয়াল আমাদেরকে টানছে, হ্যাঁ কি না? বারবার টানছে। কাম ক্রোধ রূপ কুকুরশাল টানছে। দেহ ত্যাগ হয়ে গেলে আত্মা চলে গেলে কুকুরশাল টানে দেহটাকে, কুকুরশাল টানাটানি কামড়াকামড়ি করে। ঠিক জীবিত অবস্থায় যদি আমি মনুষ্য জীবনে কৃষ্ণ নাম না করি, কৃষ্ণ প্রসাদ না খাই, কৃষ্ণ সেবা না করি সমস্ত ইন্দ্রিয় দিয়ে, তাহলে কি হবে না কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য রূপ কুকুরশালের দ্বারা বারবার এই জন্ম মৃত্যু চক্র হবে, টানাটানি করবে, বারবার এখানে আসতে হবে। কাম ইন্দ্রিয় সুখের প্রতি ইচ্ছা, তখন মনে হলো আমি মাংস খাবো, যাও বাঘ হয়ে যাও, তার মানে আবার বাঘ হয়ে আসতে হবে, কুকুর হয়ে আসতে হবে। তার মানে ওই আত্মা সদ্গতি হলো না। সেজন্য অনেকে মারা যায় সদ্গতি করার জন্য। কি করে সদ্গতি হবে? যতদিন কোনো ব্যক্তি ভগবানের আরাধনা না করে তার সদ্গতি হবে না। তো সেজন্যই এরকম সাধুসঙ্গের আয়োজন করা হয়। তো এরকম আজকে শুদ্ধ পবিত্র দিনে আমরা যাতে আয়োজন করেছেন আমাদের শুভঙ্কর প্রভু, যে যাতে আমরা কৃষ্ণ স্মরণ যতটুকু করতে পারি, কৃষ্ণ কথা ভক্তের কথা শুনতে পারি। সেজন্য আমরা আজকে শুনলাম, কিছু মনোনিবেশ করছি, মনটা এক জায়গায় রয়েছে, হ্যাঁ কি না? তো সেজন্য অবিস্মৃতি যেন বিস্মৃত না হয়, কৃষ্ণ পদারবিন্দয়। তাহলে কি হবে না ক্ষণতি, ক্ষয়প্রাপ্ত হবে। কি সেটি? অভদ্রাণী। আপনার যে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য আপনাকে যে টানাটানি করছে, ওগুলি কী হবে? বধ হয়ে যাবে, অভদ্র ওগুলি নাশ হবে। চসং তনুতি, তাহলে আপনার পরম সৌভাগ্য উদয় হবে। আর সত্যস্ব শুদ্ধি, হৃদয়ে পবিত্রতা আসবে, পরমাত্ম ভক্তি, ভগবানের প্রতি ভক্তি আসবে। আর কি হবে না জ্ঞান চ বিজ্ঞানম অনুরাগ, জ্ঞান বৈরাগ্য উৎপত্তি হবে ভগবানের চরণে। এটাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই জন্য আমরা নামট সঙ্গের সাথে যুক্ত হচ্ছি। এই জন্য ভালো বাধা অসুবিধা সুবিধা যাই থাকুক না কেন, আমাকে নামট মহামিলনে যেতেই হবে, আমাকে বসতেই হবে, ভক্ত সঙ্গ আমাকে করতেই হবে। এই মনোভাব নিয়ে আমাদের যেতে হবে। ভক্তদের কাছে কেউ কোনো শত্রু নেই, ভক্তরা অন্য ভক্তের কাছে যাবে, নামট সঙ্গ মহামিলনে বসবে, সবাই একত্রিতভাবে হরিনাম করবে আর অন্যকে হরিনাম শিখাবে। আমাদের দেখে অন্য লোকেরা ভাববে, ও এই হরিনাম করে যারা, তারা এক জায়গায় কীভাবে নাচ করছে, আনন্দ করছে, অন্যের লোক, তাদের তো কেউ মায়না দেয় না, বিনা বেতনে এত লোক কী করে সব জোগাড় হচ্ছে, কি করে না ভগবানকে কেন্দ্র করলে সব বিনা বেতনেই কৃষ্ণ সেবা করবে, হ্যাঁ কি না? তো সেটাই ভগবানের সেবা আমাদের করতে হবে। মহাপ্রভু যখন গিয়েছিলেন কোথায়, মালদাতে রামকেলিতে, লক্ষ লক্ষ লোক তার পিছনে দৌড়াচ্ছে, একটা সন্ন্যাসীর পিছনে লক্ষ লক্ষ লোক দৌড়াচ্ছে। সেখানে তখনকার রাজা ছিল 500 বছর পূর্বে, কে? হুসেন সাহা, নবাব হুসেন সাহা রাজা। তখন পাঠিয়েছে, দেখো এই সন্ন্যাসী কে, তার পিছনে লক্ষ লক্ষ লোক দৌড়াচ্ছে, কি ব্যাপার? তখন বলছে না না, এক সাধারণ সন্ন্যাসী। বলছে না, বিনা বেতনে এত লোক দৌড়াতে পারে না, ও স্বয়ং আল্লাহ হবে, পীর হবে, কেউ হবে একজন উন্নত ব্যক্তি, নাহলে তার পিছনে আমি বেতন না দিলে তোমরা আসবে, আমার কাজ করবে? জিজ্ঞাসা করছে, তুমি আমার বেতন যদি আমি তোমাকে না দিই, তুমি আমার কাজ করবে? পালিয়ে যাবে। কিন্তু ইনি বেতন দেয় না, এই সন্ন্যাসী, সবাই তার পিছনে দৌড়াচ্ছে। এটাই ভগবত ভক্তি করার মাধ্যমে ভক্ত এত আনন্দ লাভ করে, কৃষ্ণ সঙ্গ করার মাধ্যমে। সে তখন চিন্তা করে না আমি কি খাবো কি পাবো, এইসব চিন্তা করে না, অটোমেটিক্যালি তার সব কিছু। যেমন আমরা আলো চাই, বাতাস চাই, অক্সিজেন চাই, হাঁটতে মাটি চাই, এগুলিকে আমরা পাচ্ছি না। বিনা কোনো কিছু কাজকর্ম না করেও আমি জল চাই, বৃষ্টি দিচ্ছেন ভগবান। কিছু কাজকর্ম না করেও যদি আপনি অনেক টাকা পয়সা ইনকাম করছেন, বৃষ্টি দিতে পারবেন, মাটি দিতে পারবেন, অক্সিজেন দিতে পারবেন, তাহলে কেন? ভগবান দিচ্ছেন। সেজন্য আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করছি। আর পূর্বের কর্ম অনুসারে আপনি ধনী হবেন, গরিব হবেন, কিন্তু মনুষ্য জীবনে উপলব্ধি করে আমরা ভগবত সেবা করব। আমি শাক পাই কিন্তু ছানামাখন পাই, কিন্তু ভগবানের সেবা করব। পূর্ব জীবন অনুসারে আমি ছানামাখন পাচ্ছি, তাও ভগবানের সেবা করব। পূর্ব জীবনের কর্ম অনুসারে আমি শাকনও পাচ্ছি, তাও কৃষ্ণ সেবা বন্ধ করব না। কেউ বলবে, তুই কৃষ্ণ সেবা করছিস, কয় তুই শাকনও খাচ্ছিস, গরিব হয়ে আছিস, কি দরকার? টাকা পয়সা কৃষ্ণ দিচ্ছে না। প্রভুপাদ একবার বিদেশে কি হয়েছে, প্রভুপাদের কাছে অনেক লোক বলেছে যে চার্চে অনেকে লোক যাচ্ছে আরাধনা করতে, তো সেখানে আরাধনা করতে যাচ্ছে তখন কিছু রাজনৈতিক নেতারা জিজ্ঞাসা করছে যে তোমরা এই যে গড গড করছো, গড খাওয়ায় নাকি তোমাদের? গড খাওয়ায়। তখন সেই যারা গড উপাসনা করছে তাদেরকে বলেছে, তখন গডের কাছে চাও। তখন সব সেই গড উপাসকেরা বলছে, হে গড আমাদের কিছু খাবার দিন। তখন গড তো আর দিচ্ছে না। তো পরবর্তীকালে রাজনৈতিক নেতারা বলছে, তোমরা আমাদের কাছে চাও, হে রাজনৈতিক নেতারা আমাদের খাবার দাও। তখন ওরা আবার হাত জোড় করে হে রাজনৈতিক নেতারা খাবার, তখন পাউরুটি দিচ্ছে। তখন তো গড দিল না, রাজনৈতিক নেতারা দিল। তো প্রভুপাদ বললেন, এই যে মাটি থেকে শাকসবজি, ফলমূল, গম, আটা, ধান যা কিছু উৎপন্ন হয়, মাটিটা কার? কোনো রাজনৈতিক নেতার নয়। আর এই যে উৎপন্ন হবে বৃষ্টি দরকার, কোনো রাজনৈতিক নেতা বৃষ্টি দিতে পারবে না, বৃষ্টি গডের। তাহলে বৃষ্টি না হলে শাকসবজি উৎপন্ন হবে না, গম উৎপন্ন হবে না, তাহলে কী খাবেন? তো সেজন্য মহাপ্রভুর শিক্ষা আছে, কিছু খেতে পাচ্ছি না সেটা চাওয়ার জন্য নয়। ভগবান যদি একটা হাতির জন্য 100 কেজি খাবার দৈনিক রেখেছেন, একটা পিপিলিকার একদানা চিনি রেখেছেন, আমার জন্য কি খাবার রাখেননি? নিশ্চয় রেখেছেন। সেটা আমাদের পূর্ব কর্ম অনুসারে আমি পাবো, শাকন কি ছানা মাখন। কিন্তু আমার ছানা মাখন থাকতে পারে বাড়িতে, কর্ম না থাকলে ওই দিন আমি খেতে পাবো না। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে আমরা একটা গল্প শুনতাম। হ্যাঁ, সেই গল্পটা ছিল, একদিন একটা ছেলে, কি এখানে ভোগ লাগানো হয়েছে? এখনও হয়নি। তো একটা সুন্দর কথা ছিল, উপাখ্যান। তো এক সময় অনেক লোক তারা বলে, একটা ছেলে এরকম বলছে যে আমি যদি না খাবো কেউ আমাকে খাওয়াতে পারবে নাকি? আমি যদি না খাবো কেউ আমাকে খাওয়াতে পারবে? কেউ খাওয়াতে পারবে। দেখুন, সেই ব্যক্তি চিন্তা করলো যে আজকে আমি খাবো না। তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তো বাড়িতে গিয়ে ভাবলো দিদির বাড়ি যাই। তো দিদির বাড়িতে গিয়েছে, তখন সেখানে একটু ঝগড়া লেগেছে জামাইবাবুর সঙ্গে। তখন দিদি কি বলবে, তখন ও রাগ করে ওখান থেকে খাবার তো রেডি, সেখান চলে গেল। তারপরে এরকম করতে করতে ভাবলাম আমি জঙ্গলে গিয়ে থাকবো, কেউ আমাকে খাওয়াতে পারবে না। এখানে দিদি খাওয়াতে চায়, তো ও খেতে পেল না, কিন্তু ঝগড়া লেগে গেল, খেতে পেল না। তো চলে গেছে জঙ্গলে, গিয়ে রয়েছে একটা গাছের উপরে উঠে বসে আছে। হঠাৎ করে ওখানে কিছু চ্যাংড়া ছেলে, সেদিন ছিল 25শে ডিসেম্বর, তারা সব গাড়ি নিয়ে গিয়ে পিকনিক করবে, জঙ্গলের মধ্যে গাছের নিচে রান্নাবান্না হচ্ছে সন্ধ্যাবেলা। তখন আর রান্নাবান্না করে ওরা খেতে বসছে, অমনি বাঘ গর্জন করেছে। তখন ওই খাবার দাবার ছেড়ে সব পালিয়ে গেছে। আর ওই ছেলেটা ওই গাছের পাতায় লুকিয়ে বসে আছে, আমি খাবো না কিছু, আমাকে কে খাওয়াতে পারে? গাছের গোড়ায় গিয়ে বসে আছে। তখন সঙ্গে সঙ্গে একটা ডাকাতের দল ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে আজকে আমরা খেতে পাইনি, ডাকাতি করে দুর্বল হয়ে গেছি, এই গাছের গোড়ায় এত খাবার টাবার কে রাখলো? পিঠা পানা পায়েস সব রয়েছে। তখন চারিদিকে খুঁজছে, কেউ নিশ্চয়ই এখানে রেখেছে, বলে চলো বসে খেয়ে নেই। তখন কেউ বললো, দেখো আমরা যে চুরি করে ডাকাতি করে এই রাস্তা দিয়ে যাই অনেকে জানে, কেউ হয়তো রান্না করে রেখে আমাদেরকে মারার জন্য 20-30 মাখিয়ে রাখতে পারে, তুই মূর্খ, কেউকে দেখা যাচ্ছে না, তুই খাবি? তখন সবাই বলল না না না, তাহলে খাবো না, তাহলে খুঁজো কে রাখছে বদমাস। খুঁজতে খুঁজতে একজন দেখছে গাছের উপরে বসে আছে। তখন বলছে, এই নাম, তুই এইসব করেছিস? বলছে না না, এগুলি অনেক ছেলেরা পিকনিক করছিল, বাঘের গর্জনে পেলে। বলে বদমাস, পিকনিক করছিল, তুই এইসব 20-30 মাখিয়ে আমাদেরকে মারার জন্য এখানে বসে আছিস, আমরা যে টাকা পয়সা নিয়ে যাচ্ছি সব নেওয়ার জন্য, তুই নাম। না না বলে তোমাকে এখন তীর ধনুক মেরে তোমাকে শেষ করে দেবো। তখন ও নেমেছে, নেমে বলে এগুলো আগে খেয়ে খেয়ে সব দেখা। তখন ও খেতে চাইছে না, কেন? আমি খাবো না আজকে প্রতিজ্ঞা করেছে। তখন ধুলাই দিচ্ছে, ডাকাতরা সবাই পিঠে পিটাচ্ছে, এটা খা। তোর কান্না করতে করতে লাঠি খেতে খেতে প্রত্যেকটা বস্তু থেকে একটু করে খাচ্ছে, দেখছে মরলো না। তখন সবাই পিকনিক করলো। যেই আমরা বলি আমি যদি না খাবো, ভগবান খাওয়াতে পারবে নাকি? কিন্তু আমি যদি ভগবান না খাওয়াবে, আপনার শত চেষ্টা করলেও আপনি কিছু খেতে পাবেন না। ওই যে একটু আগে বলছিলাম, দিদি রান্না করে রেখেছে, ঝগড়া হয়ে গেল, তখন পালিয়ে গেল, খেতে পারলো না, আমার বাড়িতে খেতে পারলো না। আমাদের একটা ছেলে বলছিল, একদম ওর বাবাকে এরকম বলেছে যে ভগবান যদি কোনো দিন খাবার না দেখে সেদিন বলে, হ্যাঁ তুই বড় কথা বলছিস, জামাইয়ের বাড়িতে যাব, সেখানে মেয়ে জামাই কত আদর করে খাওয়াবে, বলে যা, তোর যদি খাবার না থাকে তুই কী করে খাবি? তো ওই দিন সত্যিকারে গিয়ে জামাইয়ের বাড়িতে খেতেই পেল না, রান্না বান্না হয়ে গেছে। সে সময় এমন একটা অ্যাক্সিডেন্ট খবর পেল, বাড়িতে দৌড়ে, খাওয়া দাওয়ার বন্ধ, হসপিটালে এখানে সেখানে সারাদিন খাওয়ার পেল, থাকলেও পাবেন না। তো সেজন্য সব কিছু কৃষ্ণ কর্ম অনুসারে, পূর্বকর্ম অনুসারে হয়। কখনো কখনো দেখবেন আপনি অনেক কিছু খেতে চাইবেন, পারবেন না, করতে চাইবেন, পারবেন না, হ্যাঁ কি না? তো এইগুলি সব কিছু বুঝতে হবে। তো সেজন্য জীব তার পূর্বকর্ম অনুসারে সুখী এবং দুঃখী, এটা আমাদের জানতে হবে। কিন্তু মনুষ্য জীবনে আমরা ভগবত ভক্তি করছি সমস্ত কর্মকে ধ্বংস করতে, আর এই কর্ম ধ্বংস হলে ভগবত ধামে যাবেন। কেউ আপনার ছেলেকে মেরে দিল, তখন ভক্ত কি চিন্তা করে, আমি গত জীবনে ওর ছেলেকে মেরে দিয়েছিলাম, তাই আর এই জীবনে কারো ছেলে আমি মারব না। এই ভক্ত হওয়ার ফলে কর্মবন্ধ হলো। আর যদি আপনি ভক্ত না হন, কর্মখণ্ডন হলো না। আপনার ছেলে মেরে দিল, আপনি কি আবার অন্যের ছেলে মেরে দিলেন, তার মানে কর্ম আবার চলতে থাকবে। তো ভগবত ভক্তি করার মাধ্যমে আপনি উপলব্ধি করলেন যে না, আমি গত জীবনে ওর ছেলেকে হত্যা করেছিলাম, তাই আমার জীবনে, এই জীবনে আমার ছেলে হত্যা হয়ে গেলো, এই জীবনে আমি আর কাউকে হত্যা করলাম। এটা ভক্তির প্রভাবে এই জ্ঞান অর্জন হবে। এই জন্য বলা হচ্ছে ভক্তি কর্মানি নির্দহতি, ভক্তি কর্মকে দগ্ধীভূত করতে পারে। তো সেজন্য আমরা শুদ্ধ ভক্তি করব। তো দেখি মত দেখি, লোক দেখা না করলে হবে না, সরলভাবে আত্মসমর্পিতভাবে সেরেন্ডার মুডে আমাদের ভক্তি করতে হবে। নাহলে আমরা কিছু একটা অসুবিধা হলো, ত্যাগ করে দিলাম, তো সেটা খামখেয়ালি, ওইরকম করলে হবে না। শরণাগত আত্মসমর্পণ করতে হবে, তাহলে জীবনে সার্থক হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।